ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ব্লগস। আমি শতরূপা আবার চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই রিভার্স উইংড আইলাইনার ক্রিয়েট করা যায়। রিভার্স উইংড আইলাইনার অনেকভাবে ক্রিয়েট করা যায়, তবে আমি আজকে যে প্রসেসটা বা যে ট্রিক্সগুলো তোমাদের দেখাবো সেটা হচ্ছে সবথেকে ইজি একটা প্রসেস, যেটা আমি মনে করি উইদিন 5 to 10 মিনিটস তোমরা এই লুকটা অ্যাচিভ করতে পারবে। অফিস পার্টি হোক কিংবা ফ্যামিলি গেট টুগেদার হোক কিংবা ডে টু ডে লাইফেও তোমরা এই লুকটা ইনকর্পোরেট করতে পারবে খুবই সহজেই। সুতরাং আর দেরি না করে আজকে টিউটোরিয়ালটা শুরু করছি। সবার প্রথমে এই লুকটা ক্রিয়েট করার জন্য লাগবে একটা ওয়াটার প্রুফ স্মাজ প্রুফ পেন্সিল আইলাইনার। সো আজকে আমি যে আইলাইনারটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এই স্টিলার ওয়াটার প্রুফ আইলাইনার। এটা ওয়াটার প্রুফ আর স্মাজ প্রুফ আইলাইনার। আর আমি এই আইলাইনারটা অনেকবার অনেক টিউটোরিয়ালে ইউজ করেছি, তোমরা যারা আমাকে ফলো করো আমার চ্যানেল তা নিশ্চয়ই দেখেছো, এবং এটা খুব ভালো একটা প্রোডাক্ট। সবার প্রথমে এই আইলাইনারটা আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো। আমি এই আইলাইনারটা আউটার কর্নারে ঠিক এইভাবে ড্র্যাগ করছি, দেখতেই পাচ্ছ। আর সেই সেম আইলাইনারটা দিয়ে আমি টাইট লাইনও করছি। টাইট লাইনিং আমার হয়ে গেছে। তো আমার এই মুহূর্তে কারেন্ট ফেভারিট অ্যানাস্থেশিয়া বেভারলি হিলসের নর্ভিনা প্যালেট। এই প্যালেটে রয়েছে একটা ব্ল্যাক আই শ্যাডো, দেখতে পাচ্ছ। নিয়ে নিলাম একটা অ্যাঙ্গেল ব্রাশ, ব্ল্যাক কালারটাকে একটু ডার্ক করার জন্য আমি এটা ইউজ করছি। এবারে যেহেতু এটা খুব কুইক একটা আই লুক, এবার আমি যেটা করব এভাবে পুল করছি, ঠিক আঙ্গুলের সাহায্যে আমি কিন্তু এটাকে এরমভাবে পুল করলাম। পুল করে একটা উইং ক্রিয়েট করলাম। একটা শার্প এজ তৈরি করার জন্য আমি কনসিলার নিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবে আমি এই এজটাকে ক্লিন করছি। উইং আইলাইনারের লেন্থ কতটা হবে সেটা কিন্তু একদম পার্সোনাল চয়েস। আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশেস কার্ল করছি। এবারে অ্যাপ্লাই করছি মেবেলিন স্কাই হাই মাসকারা। আই লুকটা এখানেই শেষ করতে পারো, বাট আমার মনে হলো আর একটু কিছু অ্যাড করলে ভালো হয়। সো আজকে আমি দেখতে পাচ্ছ এই টপটা পরেছি, ভাবলাম যে আমার এই আই লুকে এই কালারটা অ্যাড করলে কেমন হয়। তো সেই কারণে সবার ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি ইউজেবল বিডয়াস প্যালেট। প্যালেটে একটা কালার দেখতে পাচ্ছ। তো এবারে আমি এই কালারটা নিয়ে নিলাম আর আমার ইনার কর্নারে এটা অ্যাপ্লাই করছি। এবারে আমি নিয়ে নিচ্ছি অফরার এই প্যালেটটা। প্যালেটে দেখতে পাচ্ছ এই কালারটা, সেম ব্রাশের সাহায্যে আমি এই কালারটা আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এবারে আমি এই সেম প্যালেট থেকে এই কালারটা দেখতে পাচ্ছ, একটা হাইলাইটার, এটা আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি। সো আরেকটা চোখে আই মেকআপটা কমপ্লিট করে আমি আবার ফিরে আসছি। আই মেকআপের পাশাপাশি আমি ফুল ফেস মেকআপ কমপ্লিট করে আমি ফিরে এলাম। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। ফেস মেকআপটা আমি খুবই লাইট রাখার চেষ্টা করেছি, কারণ আজকের মেন হাইলাইট হচ্ছে আই লুক। রিভার্স উইংড আইলাইনারের সঙ্গে ইনার কর্নারে থাকলো পপ আপ কালার, দেখলে কিরম কুইক অ্যান্ড ইজি একটা মেকআপ লুক যেটা তোমরা সবসময় অ্যাচিভ করতে পারো। তোমরা পপ আপ কালারটা স্কিপও করতে পারো, আবার এটা ইনক্লুডও করতে পারো, যে কোনো রকমের ব্রাইট কালার্স তোমরা অ্যাড করতে পারো। আজকে টিউটোরিয়ালটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার ফিউচার ভিডিওস মিস করতে না হয়। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আর কি ধরনের নতুন নতুন কন্টেন্ট আমার চ্যানেলে তোমরা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তোমাদের এনকারেজিং কমেন্টস আর তোমাদের সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট হেল্প করবে।
সো আজকের মতো এই পর্যন্তই, আবার খুব শিগগিরই ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল, যার নাম ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ব্লগস। বাই বাই।